আরে কানা মন আমার সিএ কমেডি টিভি স্মাইলিজ গুড ফর হার্ট জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি কার কাছে মিনতি কি মিনতি আল্লাহর কাছে এই জীবন আর আমি চাই না জীবন চাস না ক্যা যে বিয়া শাদি করার পর বউ ঠেলায় আর ফাঁকা যায় কি যে বউ তো সবস দৌড়ের উপর রায় আমি ঠেলা দিলে বাড়ি ভাঙে যাবি গা তাই না নয় তো কি কেমন পারস দিমু বেদি দিম না পারবি না তাই হ্যাঁ ওজন বেশি নাকি তুই পারিস না পারে কিনা ফের পাঁচটা কি পারিস তুই হ্যাঁ কি পারিস কত বেলা হইছে কয়টা বাজে দেখ কয়টা বাজে দেখ দশটা ছত্রিশ ঘুম থেকে উঠতেস কখন দশটা ছত্রিশে উঠতেস তা কয়টায় উঠছি ৩০টা ৩৬ উঠতেস তা উঠছি তুই দেখ তাই আমি দেখ মুখা আমি দেখ মুখা তুই কয়টায় উঠছিস কি খেলা দোষ কাহ খেলা দেবো না কি দেবো দেয়া লাগবে না কিছুই দেয়া লাগবে না মানুষ স্বামীরে দেয় ভালোবাসা প্রেম প্রীতি আপেল কমলা আঙ্গুর ফল আর ও আইসা খালি ঠেলাই দেয় কাতে কুতে লাগে কি মা কও কব আমার শুনতা কি আমার কলজাটা বলো আমার চিয়াটা না পাখি কও আমার কাউয়াটা কে কাউয়া তুই কাউয়া কে কাউয়া কে কাউয়া মানে তুই এমনি এমনি কথা কইব না তা কইলে সমস্যা কি ক্ষতি হইব আমি তো স্বামী একটা মাত্র তো স্বামী কয়টা হয় পাঁচ ছয়টা হয় না নাকি বারো ভাতারি করবো না তুমি কে তাইলে কস কে ওই করছে এর আগে আমার একটা গার্লফ্রেন্ড ছিল তোর কি না প্রেমিকা না একসাথে পড়াশোনা করতাম তারপরে ওই এখন বারো ভাতারি তোর সমস্যা কোথায় বারোটা ভাতার ধরছে তোর সমস্যা কোথায় যাই হোক প্রবলেম প্রবলেম তাই তো কই সব সময় এমন আনমনা হয়ে বৈসা থাকো কেন তুমি হ্যাঁ কিনমনা প্রেমিকা আসিল প্রেমিকা না তো একসাথে পড়াশোনা করছি ক্লাস সিক্স থেকে ওই বিয়ে করা শুরু করছে ওই ইয়া কি কয় আয় পর্যন্ত ওই ১১টা বিয়ে কেতে গিয়া ১২টা তাই না ও আই কি স্যার মুগেরম করলি কেন কে সেই মুগেরম করলি কেন আমার ঠোঁট ব্যথা করতেছে তাই এরকম করছি ঠোঁট ব্যথা করতেছে ঠোঁট ব্যথা করলে এরকম করতে হয় হ্যাঁ ঠোঁট ব্যথা করে এরকম করে হ্যাঁ এরকমই করবি ওইরকমই করবি সরি কি সরি এই এটা করছি তাই আচ্ছা তাইলে আমি গেলাম এই যে ছাগল নিয়া আর তুই কি করবি তুমি ছাগল নিয়ে বকরির কাছে যাও ছাগল নিয়ে বকরির কাছে যাবো ছাগল নিয়ে খেতে খাওয়াইতে যাও খাওয়াইতে যাবো আর ওই যে খাওয়াই দেয় থাল বাসন রাখছে ওটা ধুয়ে রাখবি আচ্ছা কি জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে কেউ বিয়া কইর না যে হালাই করছে বিয়া সে গেছে পাঠিয়া জানুয়ার ইতর বদমাইশ হরামজাদে কই একটু ছাগলটা নিয়ে যে খাওয়াইতে না পারবে না আর আশেপাশে দেখো কত ঢেমনি নিয়ে এসে ছাগল খাওয়াইতে আমার পারবে না আই আই বেডি আই কারে কইলি ঢেমনি আই কোরে কইছি আমারে কোরে কইছি আমি তুই ঢেমনি আশেপাশে আমি ছাড়া কে আছে তুই কি ঢেমনি আমি ঢেমনি না তুই ঢেমনি আমি ঢেমনি হব কেন আমি যদি ঢেমনি আমার ঢেমনি কস মানে
কথাবার্তা হুশ করে কবি কি হুশ করে কবি আমি নাম ধরে কইছি হ্যাঁ নাম ধরে কইছি তাহলে এখানে কে আছে তুই কারে কইছ আমার যারে ইচ্ছা তারে কম আমি 100 বার করব ঢেমনি 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 তুই ঢেমনি হাতি আমি ঢেমনি নিয়ে আইছ তুই ঢেমনি নামে ঢেমনি এই ঈশ্বর হাতির মতো শরীর বেরা মানুষ কো তুই ঢেমনি নামে ঈশ্বর হাতির মতো শরীর মানুষ আমার জামার টাকা আছে আমার জামার টাকা আছে আমি খাই এই জন্য আমার স্বাস্থ্য ভালো তোর টাকা নেই শুটকি চাপাত এই তোর জামাইরে কেমন মানিস আমি জানি না ঝগড়ি দর্দাল মহিলা এই বেটা কথাবার্তা হুশ করে কবি কথাবার্তা হুশ করে কবি সাবধানে কবি আমার জামাইরে মারি না তুই সেটা আমার ব্যাপার তাও ভালো আছে তোর মত তো ওই যে তোতলারে নিয়ে সংসার করি না শালা ডেই আমি তোতলারে নিয়ে সংসার করি তুই কই না সংসার করি আমি কই না মহিলা সংসার করি পাড়ার মানুষ সবাই জানে তুই কেমন আমি দে কাজ করাই সেই জানে স্বামীরে দে কাজ কই স্বামীরে দে কাজ করে না স্বামী আমারে ভালোবাসে ভালো ভালোবাসে আমি কি ভালোবাসে না আর ভালোবাসে না জোর করে কি জোর করে নিছে এই তুই কত ভালো আমি জানি না হ্যাঁ স্বামীরে দে গাটি পায় নিস স্বামীরে দে খালা বাজ মাজায় নিস স্বামীরে দে রান্না বাড়ি করায় নিস তুই কত বড় ডাইনি বউ সেটা আমি জানি না কি আমি ডাইনি ডাইনি হলো ভালো আছি তোর মতো ঢেমনি না বুঝছ নাই তাহলে বদমাস মহিলা হাতির মতো শরীর নিয়ে আসে আমার ঢেমনি কয় এই ঢেমনি কে আশেপাশের মানুষকে জিজ্ঞেস কর তোর মতো শরীর নিয়ে আমি থাকি কামের ভয়ে খেয়ে খেয়ে মোটা হয়েছে আর স্বামীরে বলে নড়তে পারি না তুমি করো এই একদম কইলাম কিন্তু আর একবার যদি আমার শরীর নিয়ে কোনো কথা কইছস একদম বাইরেটা ভস্কাই দিমু তোরে কইলাম তোর মতো স্বামীর আন্ডারপ্যান্ট ধুই দিমু আন্ডারপ্যান্ট আন্ডারপ্যান্ট তোর স্বামী আন্ডারপ্যান্ট ধুই তুই কি করিস তুই পুরো গেম মানে জানে তুই স্বামীর তে হাত পাশি পাশ হ্যাঁ জানে না তুই ভালো আছিস কমু তোর মতো না বুঝছস না এই তুই কি হতে আতে কি হতে আপনার বউ আমাকে ধোঁকা করে কায়া আমার বউ তোমার সামনে ঢৌ না দেখো তাকে বলে দুইজন আছে ঠোঁট আমাকে ফাড়াই দিব ঠোঁট আমাকে ফাটাবি এই কি হতে কা আমার কোলে কাকা আমি এখানে দাঁড়িয়ে থেকে বড়ি করে খাইতেছি আমার এসে বলে কি কি যেন বললো ভেটকি নাকি ভেটকি এই আমার মা ভেটকি তুই শালা একটা মূর্তি এই সাইন কোনটা কি দেখছ এই কথাটা হুশ করে কইলাম বলতেছি কথাবার্তা হুশ করে কইবি এই কি সে তোর জামাই আইছে দেখতে কি ভয় দাইতেছ ও সা আমার জামাই আছে বুঝছ না তোর জামাই না দেখ নিয়া না আমার তুমি দেখ নিয়া সে তত বে আমার জামাই বল না আছে তোর ভেটকি জামাই এই আকর্ম ঢেকি আমার জামাই না তুই এই আমি কি আমার স্বামী যেতে হাত পাটি বাই আমি কি এই তোর জামাই লাগান দিনি বই হাত পা টিপে দে হাত পা টিপে দে হাত পা টিপে দে তুই দা তুই দা এই যে মাকে মানুষের পিছে পিছে ঘর আমি হাত পা আমার মামা না কোন আমার মামা না তুই দাই না ভেন্নি করে ঢেমনি তুই কি খবর নিস তোর জামাই কি করে এ তোর ঠেঙ্গল ছেলে আমার ঠেঙ্গলে ঠান লাগি না তোর ঠেঙ্গল ছাগলে হাত দিবি না আল্লাহ বলে অল লাগান ঠেঙ্গলে দন দাও আমার ঠেঙ্গল কাছে আই আই আসি তোমার বলে ঠেঙ্গলে হাত দিবি তুই আমার ছাগলে হাত দিবি কি লাগা আমরা সঙ্গে পিকনিক করে খামো বেদবিধির পথ শাস্ত্র কানা বেদবিধির পথ শাস্ত্র কানা আরে কানা মন আমার কোন শালারা কোন জানোয়ার রে তোর বাবা কা মজা পাইছ ঠান্ডা ঠান্ডা যামু কই দুবাইতে না ঠান্ডা দেই আর একটু না লাগবো না লাগবো না আই তোরে কি কইছিলাম কি হ্যাঁ কি কইছ তোরে কি কইছ ছাগল নিয়ে গেলে কি হইতো তোর কা কি হইছে কা কি হইছে মানে তুই যদি ছাগল নিয়ে যাইতে তাহলে আমার এত কিছু হইতো কি হইছে হ্যাঁ কি হইছে মানে সবাইরে কইছি আমি আমার বউয়ের আমি সেবা করি গা টিপে দেয় পা টিপে দেয় ভিতরে যাবো
তুমি যা করো তা কব না হোক উঠে আয় না আরো বলবা তো আসো না আসো যাবো না মারবো মারবো না আসো না তুমি এবার মারলে কিন্তু সারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত নালিশ করবে আমার বউ আমারে লারি নির্যাতন করে লারি নির্যাতন না স্বামী নির্যাতন স্বামী নির্যাতন হ্যাঁ নির্যাতন তো তুই আমারে করতাছস কই করছি তুই করতাছস না এই তুই যদি ছাগলটা নিয়ে যাইতি আমার লগে এত কিছু হইতো ওই তোতলার তোতলার বউ আমারে কত বড় কথা কইছে সাহস কত বড় সাহসটা কেডা দিছে তুই দিছস তোতলার তোতলার বউ তোমার সাথে লাগছে আমি লাগছি তুই আর কত কি টিপে না ওইগুলি তো কই না ওইগুলি কস না কেন কই না লজ্জা লাগে লজ্জা লাগে হ্যাঁ ওইগুলি কইতো লজ্জা লাগে এইগুলি কইতো লজ্জা লাগে না তুই খালি বাসায় আয় আজকে তোর খবর আছে আছে আজকে খবর আছে আমি জানি আয় আগে খালি পুরা সর্বনাশ হয়েছে কার জুতা এটা